এবার নোট বাতিল নিয়ে সিনেমা। মোদির ভূমিকায় কে অভিনয় করছেন জেনে নিন এক পলকে। এক রাতে মাথায় হাত পড়েছিল সারা দেশের, সেই নোট বাতিল নিয়ে এবার তৈরি হচ্ছে ছবি। কে অভিনয় করবেন মোদির এই চরিত্রে? স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের জন্য অপেক্ষা করেছিলেন নরেন্দ্র মোদি। প্রায় এক বছর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই ছবি। এরপরে বোঝা যায় যে ইনি মোদি নন, অবিকল প্রধানমন্ত্রীর মতো দেখতে এক ব্যক্তি, নাম এমপি রামচন্দ্রন, নিবাস কেলোরে কন্নুরে। রাতারাতি সোশ্যাল মিডিয়ায় বিখ্যাত হয়ে গিয়েছিলেন এমপি রামচন্দ্রন। মোদির সঙ্গে চেহারায় সাদৃশ্য থাকায় তিনি এবার আরো বড় খ্যাতির আসনে বসতে চলেছে। নোটবাতি নিয়ে তৈরি এক কানাডা ছবিতে প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছে রামচন্দ্রন। ছবির নাম স্টেটমেন্ট 8/11। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে। 2016 সালে 8ই নভেম্বর মোদির একটি ঘোষণা বাতিল হয়ে যায়, 500 ও 1000 টাকার নোট। এই ঘটনা নিয়ে তৈরি হয় ছবি। ছবির পরিচালনা করছেন কানাডা পরিচালক আপ্পি প্রসাদ। রামচন্দ্রন জানিয়েছেন, ছবিতে 3 থেকে 4টি দৃশ্যে আমি অভিনয় করেছি। নোট বাতিলের ঘোষণা দৃষ্টি এর মধ্যে সবথেকে বড়। আমাদের বিনোদনের খবর পেতে আজকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।